আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তি মিথ্যা হাদিস ও বৃত্তি কথা খন্দকার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর নামে মিথ্যা হাদিস খলিল উল্লাহ ও হাবিবুল্লাহ প্রচলিত একটি হাদিসে বলা হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন মুসা আল্লাহ সালকিম নাজি একান্ত আলাপের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং আমাকে হাবিব হাবিবামস্পদ হিসাবে গ্রহণ করেছেন অতপর আল্লাহ বলেছেন আমার মর্যাদা ও মহিমার শপথ আমি আমার হাবিবকে আমার খালিল ও নাজিই এর উপরে অগ্রাধিকার প্রদান করে করবো হাদিসটি ইমাম বাইহাকি সু আবুল ইমান গ্রন্থের সংকলন তিনি তার সনদে বলেছেন দ্বিতীয় হিস্ত্রি শতকের আবি মাসলামা ইবনে আলী আল খুসানি একশো নব্বই বলেন আমাকে জাইদ ইবনু ওয়াকি কাসিম ইবনু মুখাইমিরা থেকে আবু হুরাইরা থেকে বলেছেন হাদিসটি উদ্ধৃত বাইহাকি বলেন এই মাসলামা ইবনে আলী মহাদ্দিসগণের কাছে দুর্বল মাসলামা ইবনে আলী নামক এই রাবিকে মহাদ্দিসগণ অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন আবু জোর আবু খারি ও অন্যান্য মহাদ্দিস তাকে মুনকার বা আপত্তিকর বলেছেন নাসাই দ্বারা কুত্তিপ্রমুখ মহাদিস তাকে মাতৃ বা পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন তারা মিথ্যায় তারা মিথ্যায় অভিযুক্ত রাবিকে মাত্র বলেন হাকিম তাকে জাল হাদিস বর্ণাকারী বলে উল্লেখ করেছে এজন্য অনেক মহাদিস এই হাদিসটিকে জাল বলে গণ্য করেছে কারণ একমাত্র এই পরিতিত্ব রাবি ছাড়া কেউ এই হাদিসটি বলেননি অপরপক্ষে কোনো কোন মহাদিস এই হাদিসটিকে দুর্বল বলে গণ্য করেছেন এর বিপরীতে বোখারি মুসলিম ও অন্যান্য মহাদিস সংকলিত সই হাদিসে উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল্লা সার্লামকে খালিল হিসাবে গ্রহণ করেছেন তিনি বলেন মহান আল্লাহ আমাকে খালিল অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন জিরুদ্দিন ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন সাত আমি শেষ নবী আমার পরে নবী নাই তবে জালিয়াতদের তৈরি একটি জঘন্য মিথ্যা কথা আমি শেষ নবী আমার পরে আমার পরে নবী নেই তবে আল্লাহ যদি চান নবিল্লা কোরআন একাডেমি রাসুল শেষ বলি শেষ নবী বলে ঘোষণা করা হয়েছে সহি বুখারি ও সহি মুসলিম সহ সকল হাদিস গ্রন্থে বিশুদ্ধতম সনদে সংকলিত অসংখ্য সাহাবি থেকে বর্ণিত অগণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারপরে কোনো নবী হবে না তিনি নবীদের অট্টালিকার সর্বশেষ ই তিনি নবীদের সর্বশেষ তার মাধ্যমে নবের সমাপ্তি কিন্তু এত কিছুর পরও পদভ্রষ্টদের ষড়যন্ত্র থেমে থাকেনি মোহাম্মদ ইবনে সাঈদ নামক দ্বিতীয় হিজি শতকের এক জিন্দিক বলেন তাকে হুমায়ুদ বলেছেন তাকে আনাস ইবনে মালিক বলেছেন রাসুল সাল্লাম বলেছেন আমি শেষ আমার পর নবীন তবে আল্লাহ যদি চান এই জিন্দিক ছাড়া কেহই এই অতিরিক্ত বাক্যটি তবে আল্লাহ যদি চান বলেননি কোনো গ্রন্থ এই বাক্যটি পাওয়া যায় না শুধু এই জিন্দিকের জীবনীতে এই মিথ্যা হাদিসের গ্রন্থে মিথ্যার উদাহরণ হিসাবে এই মিথ্যা কথাটি উল্লেখ করা হয়েছে এ সত্য কাদিয়ানিরা বা অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায় এই মিথ্যা কথাটি তাদের বিভ্রান্তির প্রমাণ হিসাবে শেষ করতে চায় সুপদপ্রাপ্ত মুসলিমের চিহ্ন যে তার পছন্দ অপছন্দ অভিরুচি ও তার রাসুল সাহালামের কাছে সমর্পিত এরই নাম ইসলাম মুসলিম যখন হাদিসের কথা শুনেন তখন তার একটিমাত্র বিবেচ্য হাদিসে বিশুদ্ধ বন্ধিত হয়েছে কিনা হাদিসের অর্থ তার মতের বিপরীত বা তার পক্ষে না নিয়ে তিনি চিন্তা চিন্তা করেন না বড় নিজের মতকে হাদিসে অনুগত করে নেন আর পদগ্রস্তদের পরিচয় যে তারা নিজেদের অভিরুচি অনুসারে কোনো কথাকে গ্রহণ করে এর বিপরীতে সকল কথা ব্যাখ্যা করে এরা কোনো কথা শুনলে তার অর্থ নিজের পক্ষে কিনা তা দেখে এরপর বিভিন্ন বাতল তর্ক দিয়ে তা সমর্থন করে কোনো কথা তার মধ্যে বিপক্ষে হলে তা যত সহি কোরআনের স্পষ্ট নির্দেশে হোক তারা তা বিভিন্ন ব্যাখ্যা করে বিকৃত করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল